মর্নিং সবাইকে। আসলে এখানে লাস্ট কয়েকদিন থেকেই এখানে আমাদের বাড়ির সামনে একটা বাড়ি ভাঙা হচ্ছে। এটা অনেক পুরনো একটা বাড়ি ছিল, তো বেশ কয়েকদিন হলো, প্রায় 1 week হয়ে গেছে বাড়িটা ভাঙার কাজ চলছে। তিনতলা একটা বাড়ি ছিল, বাট অনেক পুরনো। মোস্ট প্রবাবলি এটা 80s বা 70s এর বাড়ি হবে, জানি না, বাট আমি তো লাস্ট অনেক বছর থেকেই দেখে এলাম বা শুনেছি। তো যাই হোক, সেই বাড়িটা প্রমোটিংয়ের জন্য ডেভেলপারকে দেওয়া হয়েছে আর বাড়িটা ভাঙছে। ভিডিওটা মানে দেওয়ার মেইন রিজন হচ্ছে মানে লোকগুলো কী পরিমাণ রিস্ক নিয়ে কাজ করে দেখুন। যে দেওয়ালটা ভাঙবে সেই দেওয়ালেই মানে দাঁড়িয়ে কাজ করছে, মানে কী বলবো আর। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে বারান্দায় এসে দাঁড়াই, তো এমনিতেই তো মানে লাস্ট কয়েকদিন ঘুমাতে পারছি না, কারণ এত বেশি আওয়াজ হচ্ছে। আর দরজা জানালা তো খুলতেই পারছি না, প্রচুর ডাস্ট হচ্ছে। এমনি আমার ডাস্ট অ্যালার্জিও। আসলে আমরা মানে যে যার জায়গা থেকে কখনোই হ্যাপি থাকি না, শুধু একটাই কথা বলি, হ্যাঁ আমার এত কষ্ট, আমার মতো কষ্ট কারোরই নেই, আমার মতো অসুখী কেউই নেই, আমার মতো কপাল খারাপ কারোরই নেই। তাহলে একটাবার চিন্তা করে দেখুন এই মানুষগুলো কতবার কতটা রিস্ক নিয়ে কাজ করছে, আর যে মানুষগুলো রাস্তায় থাকে খেতে পায় না তাদের কী কষ্ট। কষ্ট আসলে তাদেরই, আমাদের যে কষ্ট সেটা হচ্ছে সাময়িক কষ্ট। মানে লাস্ট কয়েকদিন থেকে এনাদের কাজ দেখে সত্যি এত খারাপ লাগে, সে কী বলবো আর। দেখুন ওইদিকে মানে রড কাটছে, গ্যাস কাটার দিয়ে কাটছে, আবার ওই দেওয়ালটাতেই উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ই করছে। এই যে এত ভারী ভারী হাতুড়ি দিয়ে মানে ই করে করে কাটছে, এই হচ্ছে টোটাল বাড়ি। আর ওই যে নিচে ওইটা হচ্ছে গ্যারেজ, যেখানে কোনো এক সময় আমিও আগে স্কুটি গ্যারেজ রাখতাম, ওই গ্যারেজটাতেই ওনারা রাখতে থাকে, খাবার দাবার বানাই বানিয়ে খাই। বাড়িটা পুরোনো ডিজাইন, বাড়িটা পুরোনো হলেও ডিজাইনটা বেশ ইউনিক ছিল। এইটাই ছিল সবার সাথে একটু শেয়ার করার।